আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক সিম্পল একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিস্কিট চা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 মগ পানি। আপনারা চাইলে আপনাদের মতো পানি কম বেশি করে নিতে পারেন। আমি কি কি ইউজ করছি সব ইনগ্রিডিয়েন্টসগুলোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গেলে দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। দুধটা বলক উঠে আসলে দিয়ে দিব মশলা। আমি এখানে দিয়েছি দারচিনি 1টা, 5-6টা লং এবং 5-6টা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি ছোট 1 টুকরা আদা। আমি আদাটা কুচি করে নিয়েছি। এরপর মশলাগুলোকে আমি ভালোভাবে বলক তুলে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে বলক উঠে গেছে। এরপর আমি দিয়ে দিব চা পাতা। চা পাতা আমি এখানে 3 টেবিল চামচ ইউজ করেছি। আপনারা আপনাদের মতো লিগার দিয়ে নিয়ে দিতে পারেন। আমি আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি চাটা। আমার চাটার কালার চলে এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। আমি এখানে ম্যারি বিস্কুট ইউজ করেছি। আপনারা চাইলে অন্য বিস্কিট ইউজ করতে পারেন, বাট চেষ্টা করবেন এই বিস্কিটটা ইউজ করার জন্য। বিস্কিটটা যেন দলা পেকে না যায় আমি ভালো করে হ্যান্ড ওয়েক্স দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপর বলক উঠলেই আমার চা তৈরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।